মানিস তো, এই যে ওর ওকে আমি কি বলবো, ওর এই যে উদ্যোগ এ সম্পর্কে আমাকে বলতে গেলে কি হবে, একটা সোনার অলংকার তাকে সোনালি রং করতে হবে, এছাড়া তো উপায় নেই। ওর প্রশংসা কি করবো, সব মানুষ জানে যে গৌতম হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের একটা সোনা ছেলে, তা সেই সোনা ছেলের উপর আমি সোনালি রং করবো কি করে, প্রশংসা করে অসম্ভব। প্রতি মুহূর্তে প্রতিদিন ও কিছু না কিছু ভাবছে এবং সেটা কার্যকরী করছে, অ্যান্ড ইট গোজ ইন ফেভার অফ কমন পিপল। এটি তো কাজ ওর, সেবক, নিজেই বলো সেবক। এই অঞ্চলে আমাদের ভাইদের উৎসাহ অনুপ্রেরণা উদ্যোগে এই পাহাড়ে আর আমরা সবাই খাদ্য মেলা চলছে, আমরা শুধু তাদের পাশে আছি। আর এলাকার মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা সবাই মিলে আসুন, মাঠটাকে ভরিয়ে দিন এবং এই যে শীতের আমেজ দিয়ে খাবারের আমেজ দিন, এবং ভালো ভালো খাবার, বিভিন্ন রকমের খাবার এখানে এসেছে, আপনারা নিন এবং আমাদের আপনাদের উপস্থিত হলেই তবে আমাদের এটা সার্থক হবে। তাই এলাকার মানুষকে আপনাদের মাধ্যমেই আমরা জানাই যে আপনারা আসুন আমাদের এখানে। থ্যাংক ইউ। মিলেমিশে একাকার সবসময়, এই শীতের দিনে আপনি আসলেন, এত সুন্দর পরিবেশ কি বলবেন? সুন্দর পরিবেশ এবং আহারে বাহারে এত সুন্দরভাবে এতগুলো স্টলকে এনেছেন। আমাদের উত্তর কলকাতার লোকেরা নিশ্চয়ই ভোজন ভালোবাসে, কলকাতার লোকরাও ভোজন ভালোবাসে, সারা রাজ্যের মানুষ ভোজন ভালোবাসে, এবং বিভিন্ন জায়গায় যেসব এক একটা ফুডের এক্সিবিশন হচ্ছে, দুর্গাপুরে কেউ একটা করছে কোনো একটা নামে, তো আমি সবাইকে শুভেচ্ছা জানাই। তারা সুন্দর করে কাজ করছে, মানুষের কাছে এক একটা নতুন নতুন খাবার, নতুন নতুন জিনিসের মিক্স করে এমন কোনো মানে জিনিস তৈরি হচ্ছে, খাবার জিনিস তো আমরা সেগুলো ভাবতেই পারি না যে এমন জিনিস ফেলে দেওয়া হয়, সবজির এমন এমন জিনিস ফেলে দেওয়া হয়, সেটাকে আবার রিউজ করা, রিউজ করে নতুন একটা আবিষ্কার, আর খেতে খারাপ লাগে। নতুন বছরের জন্য কলকাতাবাসীদের জন্য কি বার্তা দেবেন? কলকাতাবাসী মানুষের জন্য একটাই ভাবনা যে কলকাতাতে আরো গরিব মানুষের বাড়ি তৈরি হোক, প্রত্যেকের মাথায় ছাতা দেওয়ার মতো যেসব জায়গাগুলো আছে প্ল্যান রয়েছে, কিন্তু গতি খুব কম। আমার দুঃখ হলো গতি খুব কম। যদি 10,000 বাড়ির টার্গেট থাকে, 10,000ই পূরণ করা দরকার, 12,000 প্রমাণ তৈরি করে যেমন আমরা পঞ্চায়েতে রেকর্ড সৃষ্টি করছি, এত করার দরকার, এটা বেশি করছি। তেমনি আরবান টাউনে, আরবান এরিয়াতে বাড়িগুলোকে বা পরিষেবার যেসব জিনিসগুলো এগুলো করা হচ্ছে, টার্গেটের ওপর যেতে হবে, অফিসারদেরকে আরো রিডাবল কাজ করতে হবে, এটি আমি বিশ্বাস করি, না হলে গতি না আসলে। আচ্ছা দাদা, খাবারের মধ্যে অন্যতম জিনিস হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ লাগে কিন্তু পেঁয়াজ কাদাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, পেঁয়াজের ব্যাপারে অনেক কিছু আমরা চিন্তা করিনি আগে, এখন আমরা চিন্তা করছি। মুখ্যমন্ত্রী দপ্তরে যে এগ্রিকালচার যে অ্যাডভাইজার আছে, তিনি আমাকে জানিয়েছেন যে পেঁয়াজ সম্বন্ধে আমরা টার্গেটেড এরিয়া করছি। আমি একটা প্রজেক্ট নিশ্চয়ই চালাচ্ছি, আপনারা জানেন, 23,000 প্রায় 20,000 গ্রামে, সেটা হলো মুক্তিধারা, আমার SHG গ্রুপ চালাচ্ছে 20,000 গ্রামে। অতএব কোন জায়গাটা পেঁয়াজের জন্য সুটেবল ফর প্রোডাকশন সেটা ঠিক করা হচ্ছে, আর তার স্টোর করার যে ব্যাপারটা, সেটা অর্ডিনারি যে স্টোর করি আমরা ধান টান বা অন্য কিছু, সেটা কিন্তু চলবে না। একটা নতুন টেকনোলজি দিয়ে পেঁয়াজকে তার একটা টেম্পারেচারে, তার একটা ফিক্সড টেম্পারেচারে আমরা সেইটাকে করবার চেষ্টা করছি, সেই রকম স্টোরেজও তৈরি হবে যাতে পেঁয়াজের অভাব আর না।